ড্যাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। আজকের রূপকথার আসরে গল্প পড়ে শোনাচ্ছেন শর্মিষ্ঠা পাল দত্ত। নমস্কার, ড্যাজলিং ড্রিমসে আজকের নিবেদন সফলতার সংজ্ঞা, কলমে পূর্বাশা ঘোষ। কি ব্যাপার সপ্তক, এবারও বাংলা ক্লাস টেস্টে 10-এ 1 পেয়েছো? গত 7 দিন ধরে এত বাংলা পড়লাম, তাও তোমার কোনো উন্নতি নেই? উফ, সরি ম্যাম, মাথা নিচু করে আমার ছোট্ট ছাত্রটি উত্তর দিল। হোয়াট সরি? আচ্ছা, বাংলা তোমার মাথায় ঢোকে না কেন একটু বলবে আমায়? বাংলা পড়তে আমার ভালো লাগে না ম্যাম। কি, বাংলা তোমার মাতৃভাষা আর সেটা পড়তেই কিনা তোমার ভালো লাগে না? রীতিমতো চিৎকার করে আমি বলে উঠলাম, সপ্তক বসু একটা নামি স্কুলের ক্লাস 4-এর ছাত্র, গত প্রায় 8 মাস ধরে সে প্রাইভেটে আমার কাছে পড়ছে। আমার স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে না, এই চরম অহংকারের জায়গাটা কার্যত মিথ্যায় পর্যবেসিত করতে চলেছে এই একরত্তি ছেলেটা, তাও কি না বাংলা ভাষার জন্যে? মনে জেদ চেপে গেল। ঠিক করলাম সামনের ফাইনাল পরীক্ষায় যেভাবেই হোক বাংলায় ওকে ভালো নম্বর পেতেই হবে, এ যে আমার আত্মসম্মানের প্রশ্ন। সেই মতো নিরলস প্রয়াস করতে শুরু করলাম ছাত্রটিকে যথাযথ তৈরি করার জন্য। তবে সেও দমে যাওয়ার পাত্রটি নয়, বাংলা পড়ার নাম শুনি তার সারা শরীরে বিভিন্ন রকমের রোগের উৎপাত হতে শুরু করে। কখনো খাটের নিচ থেকে, কখনো ছাদের চিলেকোঠার ঘর থেকে, এমনকি কখনো বাথরুম থেকে বের করে ওকে বাংলা পড়ানোর অতি কঠিন কাজটি অসীম ধৈর্যের সঙ্গে করে যেতে থাকলাম। এইভাবে 3-4 হপ্তা চলতে থাকলো। এদিকে ফাইনাল পরীক্ষা আসন্ন, মনে মনে ভাবলাম এতদিন ধরে যখন এত চেষ্টা করলাম এইবার অবশ্যই ভালো রেজাল্ট করবে, একটা টেস্ট নিয়েই দেখা যাক। সপ্তক, আজ বাংলা টেস্ট নেব, আমি তোমার পাঠ্যবইয়ের একটা গল্পের অংশ পড়ব, তুমি শুনে লিখবে, আশা করি বানান হাতের লেখা সব ঠিকই হবে, লেখা শুরু করো তো। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে কমা একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল দাড়ি। ম্যাম, দাড়ি বানান কি, এটা তো আমি জানি না। কি কি বললে তুমি? আমার মাথায় আগুন জ্বলে গেল, আর একটাও কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে মনে বললাম, কবিগুরু সত্যই বলেছেন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। না, আর কোনো দিন এই বাড়ির পথে পা বাড়াব না, ওই ছেলেকে পড়ানো মানে নিজের মান সম্মানকে জলাঞ্জলি দেওয়া। দেখতে দেখতে মাস দেড়েক পেরিয়ে গেল, স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও বেরিয়ে গেছে। সব ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট জানিয়ে ফোন করেছে, কেউ কেউ বাড়িতে এসে প্রণামও করে গেছে। ছাত্রছাত্রীদের হাসি মুখ মনের মধ্যে একটা আলাদা তৃপ্তির অনুভূতি জাগায়। কিন্তু এরই মাঝে সপ্তকের রেজাল্ট জানার কৌতূহল মাঝে মধ্যেই মনের মধ্যে উকি দিচ্ছে। নিজে থেকে ফোনও করতে দ্বিধাবোধ হচ্ছে, কি করি কি উপায় জানি। মনের মধ্যে যখন এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক এমন সময় হঠাৎ একদিন সপ্তকের মায়ের ফোন। ম্যাম, সপ্তকের রেজাল্ট বেরিয়েছে, তাই আপনাকে ফোন করলাম, আপনি তো হঠাৎ করেই পড়ানো ছেড়ে দিলেন। আমিও একটু চিন্তায় ছিলাম ওর রেজাল্ট নিয়ে। তা কেমন রেজাল্ট করেছো? অঙ্কে, ইংলিশে, সায়েন্সে, কম্পিউটারে সবইতেই ওই 45-50%-এর মতো পেয়েছে, কিন্তু শুধু বাংলায় 91% পেয়েছে। কি বলছেন আপনি, বাংলায় এত নম্বর পেয়েছে আর অঙ্ক ইংলিশে এত কম মার্কস, এ কি করে সম্ভব? আপনি মার্কশিটের একটা ছবি তুলে আমাকে পাঠাবেন প্লিজ। ম্যাম, আপনি যেদিন থেকে ওকে পড়ানো ছেড়ে দিলেন সেদিন থেকে ও শুধু কাঁদতো আর বলতো, আমি তো বাংলায় খুব খারাপ, তাই ম্যাম আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, না হলে ম্যাম আর কোনো দিনও আমাকে পড়াবে না। আর সারাদিন শুধু বাংলা লিখতো আর পড়তো, নাওয়া খাওয়া ভুলে গেছিল আমার ছেলে। আমরা সবাই অবাক হয়ে শুধু ওকে দেখতাম, কাল রেজাল্ট বেরোনোর পর ও খুশিতে সারা রাত ঘুমায়নি, খালি বলছে ম্যামকে একটা ফোন করো, সপ্তকের সাথে একটু কথা বলুন না। কথা বলবো কি করে,
আমি যে বাকরুদ্ধ, শব্দগুলো যেন আমার হৃদয়ের সূঁচের মতো বিঁধছিল। চারপাশে সব কিছু ঝাপসা হয়ে গিয়েছে। বাবার সেই কথাটা কানে ভেসে এলো, ছাত্রছাত্রীদের সন্তান সম জ্ঞান করলে তবেই আদর্শ শিক্ষক হতে পারবে। ভুলে গিয়েছিলাম, সত্যি আমি ভুলে গিয়েছিলাম। আজ প্রথম জানলাম সফলতার সংজ্ঞা কি আর সার্থকতার আনন্দ সে যে অবর্ণনীয়। ফোনের ওপারে একটা মিষ্টি গলা, ম্যাম কাল আসছো তো? নমস্কার। ড্যাজলিং ড্রিমসের এই পরিবেশনাটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। রূপকথার আসরে অন্যান্য পরিবেশনাগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ড্যাজলিং ড্রিমসকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন।